Hi friends, welcome to all of you in Durbangmoy Kitchen. आज देखाबो पाका आमेर लस्सी। আর এই গরমের দিনে অফিস থেকে বাড়ি এসে যদি এরকম একটা ম্যাঙ্গো লস্সি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি চারটে পাকা আম নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে। তারপর সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। দিচ্ছি এক বাটি মতো টক দই। দিচ্ছি কয়েকটা আইস কিউব। এক চামচ চিনি দিলাম। আর দিচ্ছি মধু। দিচ্ছি অল্প একটু বিট নুন। আর হাফ পাতিলেবুর রস। এবার এটাকে মিক্সড করে নিলাম ভালো করে। এইভাবে ম্যাঙ্গো লস্যি বানিয়ে খেলে শরীর মন দুটোই কিছুক্ষণ সময়ের জন্য শান্ত হয়ে যাবে। এবার এটাকে গ্লাসে ঢেলে দিলাম। তাহলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এইভাবে ম্যাঙ্গো লস্যি। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। তো বানিয়ে ফেলুন দু মিনিটের মধ্যে এই লস্যি। আর আজকের জন্য টাটা।